হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন উইথ পৌলমি। তো এখন হচ্ছে বাজে ভোর 5:30, আর আজকে মঙ্গলবার সকালবেলা। যেহেতু লং উইকেন্ড গেছে, তো আজকে 3 দিন পর সবার কাজ শুরু। লাইক আমিও যাব স্কুলে, বাচ্চারাও স্কুলে, আর হাজবেন্ডেরও অফিস আছে। তো আজকে আমি বানাচ্ছি সকালের টিফিন, পাস্তা, লাইক লাঞ্চ অ্যাকচুয়ালির বাচ্চাদের জন্য। তো আমি খুব ইজিলি বানিয়েছি। আমি পাস্তাটাকে প্রথমে সেদ্ধ করে তারপরে ভালো করে ওখানে কাটা ভেজিটেবলস কিনে এনেছি ওয়ালমার্ট থেকে। তো এটা খুব সুবিধে হয়, এমনি অনেক সময় থাকলে কেটে রাখা যায়, বাট আমার খুব হেক্টিক গেছে এই উইকটা। আর এই মারিয়ানা পাস্তা সসটা কিনে রেখেছি। তো এই দুটো মিক্স করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে রেডি। আর এটা হচ্ছে লাস্ট ফ্রাইডে, সেদিন আমরা একটা বাড়িতে গণেশ পুজোয় গেছিলাম। তো এই যে পুপে পড়েছে ওর ফেভারিট ঘাগরা, ফেভারিট এই কারণেই বলছি, কালারটার খুব ফেভারিট। এমনি তো পরা হয় না কোথাও, কোনো একটা অকেশনে গেলে তাও পরা হয়। আর ইন্ডিয়া থেকে আগের বছর অনেকগুলি কিনে এনেছি, তার মধ্যে এটা সাইজটা খুব সুন্দর, পারফেক্ট। আর আমিও পরে নিয়েছি শাড়ি। তো এই শাড়িটা তো আগেও আপনারা দেখেছেন, আমি এটা ভাইয়ের বাড়িতে রাখিতে পরে গেছিলাম। আর আমরা যেই বাড়িতে গণেশ পূজায় যাচ্ছি ওদের জন্য একটা এরকম চন্দ্রমল্লিকার ফ্লাওয়ারের টপ কিনে নিয়ে এসেছে ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে এসেছে আর কি আমার হাজবেন্ড গিয়ে। তো ওটা আর সাথে হচ্ছে একটা মিষ্টি মানে লাড্ডুর ডাব্বা, এটা কিনে আনা হয়েছে ইন্ডিয়ান স্টোর থেকে। তো নিয়ে আমরা গেছিলাম, খুব সুন্দর গণেশ পুজো হয়েছিল। আরও একটা বাড়িতে গেছিলাম, তো একটা বাড়ির টাইম দেখালাম। আর এটা হচ্ছে কুইক দেখাচ্ছি, স্যাটারডে মর্নিং। তো আমি আর জন ভোরবেলায় লাইক 7:15 ইন দ্য মর্নিং ওয়ালমার্ট গিয়েছিলাম। তো ওখানে দেখলাম যে কাট ভেজিটেবলস যে পাস্তা করেছি সেই প্যাকেটটা কিনেছি। আর এখান থেকে আমরা চিকেন কিনেছিলাম, এখানে সব বোনলেস চিকেন রাখা আছে। আর পুরো আয়ালটা জুড়ে বিভিন্ন রকমের চিকেন, বিফ, পর্ক সব আছে। ওইদিকে চিংড়ি মাছ লাইক সি ফুড, তেলাপিয়া মাছ, আর এখানেও চিকেন আছে। এগুলো সব ফ্রোজেন, মানে এগুলোও ফ্রোজেন বাট এগুলোর মধ্যে যেমন সফট আর ওগুলো হচ্ছে হার্ড ফ্রোজেন আর কি। আর এটা হচ্ছে সেই স্যাটারডেতে ইভিনিংয়ে, এটা না স্যাটারডে ইভিনিং না, সরি, আসলে এত তাড়াতাড়ি উইকটা গেছে। তো এটা হচ্ছে সানডে ইভিনিং, এটা আমরা দুপুরবেলায় আর কি আফটারনুন লাঞ্চের পরে গিয়েছিলাম। পুপের তো জন্মদিন এসেই গেল, অ্যাকচুয়ালি ওর সামনের সেপ্টেম্বরের 14 তারিখে বার্থডে, বাট আমরা 17 সেপ্টেম্বর যেহেতু সেটা স্যাটারডে পড়েছে তাই সবাইকে সেদিনই ডাকবো, বাচ্চাদেরই ডাকবো, বেশ কিছু বন্ধুবান্ধব হবে ওর আর কি, ওরই বয়সী বা একটু বড়ো ছোটো এরকম। আর ভাইরা তো ফ্যামিলি, ওরা তো থাকবেই। তো এই কেকটা অর্ডার দেওয়া হচ্ছে এখানে পুরো কস্টকোর বেকারিটা, আমরা এখান থেকেই দিই প্রত্যেকবার। তো সব কিছু আর কি লিখে ডিটেলস, কীরকম কেক, কোন শেপ, কী কী কালার চায়, কী লেখা থাকবে সব লিখে এরকম ড্রপ বক্সটায় জমা দিয়ে দিতে হয় আর কোন ডেটে পিক আপ। তো বুবে খুব খুশি, আর জন বলছে আমার কবে জন্মদিন, কবে কেক কেনা হবে। তো যেমন হয় আর কি বাড়িতে ভাই বোন থাকলে। আর এখানে হচ্ছে আমরা এখন চলে এসেছি কাটলারি সেকশনে। তো এখানে সমস্ত প্লাস্টিকের ফোম প্লেটস আছে, আমরা দেখছি কোন প্লেট কিনবো, কারণ যেহেতু বাচ্চাদের পার্টি খুব মানে রাইস জাতীয় কিছু করবো না, তো এমন কিছু প্লেট নিয়েছে যে এই প্লেটটা আর কি মানে ইজিলি ওরা ধরে খেতে পারে। আর জুস নিয়ে হয়েছে কনফিউশন, লাইক জন হচ্ছে এই জুসটা চায়, ও এটা নিতে বলছে। তো অনেক কষ্ট করে এই ভারী জুসের বক্সটা শপিং কার্টের নিচে ঢোকানোর চেষ্টা করছে, আর পুপের হচ্ছে এটা পছন্দ। তো পুপে হচ্ছে এই জুসটা নিয়েছে, তো দেখা যাক ফাইনালি কোনটা নেওয়া হয়। তো আমরা এখন মোটামুটি এই বার্থডে কেকটা অর্ডার আর ওইটুকু করতেই আর কি গেছিলাম বাজারে। আর এরপরে হচ্ছে আমরা এখান থেকে জুস নিয়ে সোজা চলে গেছিলাম বাড়িতে, আর ওখানেই হচ্ছে ভাইরাও এসেছিলো বিকালে, বললাম মেলায় গেছিলাম। আমার আগের ব্লগটাই আমি দেখিয়েছিলাম যে আমরা সব মেলায় গিয়েছি। তো যেহেতু লং উইকেন্ড ছিল, ফ্রাইডে তো ঠিক কাজ সবারই, স্যাটারডে সানডে আর মানডে, তো সব যে কীভাবে কেটে গেলো তাড়াহুড়ো করে, তার মধ্যেই টুকটাক করে কাজ, ঘরের কাজ, তো বাজারের কাজটাও দরকারই ছিল। বিশেষ করে কেকটা অর্ডার দিয়ে রাখলে মানে একটা বেশ নিশ্চিন্ত বড় কাজ হয়ে যায়, কারণ কস্টকোর কেকটা খুব ভালো হয় আর এর প্রাইসটাও খুব রিজনেবল হয়, অনেকটা বড় কেক থাকে আর কি। যদিও কস্টকোতে মেম্বারশিপ না থাকলে যে কেউ কেক অর্ডার দিতে পারে না, তার জন্য মেম্বারশিপ তো নিতেই হয়, যেটা মানে মান্থ ইয়ারলি আর কি একটা $60 মতো মানে পাস করিয়ে নিতে হয়। তার জন্য তুমি কস্টকোর সমস্ত ফ্যাসিলিটিগুলো পেতে পারে সবাই। এবার বাটার কেনা হচ্ছে, তো এই বাটারটা নিয়েই আমি ঘি বানাই। আর এটা হচ্ছে আমাদের মানডে মর্নিং, তো মানডে মর্নিংয়ের হচ্ছে ভেজিটেবল সব তোলা হচ্ছে। তো কাঁচা কাঁচা টমেটোগুলো আমার তোলার ইচ্ছে ছিল না, কিছু কিছু লাল টুকটুকে হয়েছে, বাট দেখছি সকালে এসে বাগানে যে কে একটা যেন টমেটোটা হাফ খেয়ে গেছে,
তো মনে হচ্ছে র‍্যাবিট হতে পারে, স্কুইরেল হতে পারে, কি যে খেয়েছে তা দেখে তো একদম মাথা খারাপ হয়ে গেছে যে এত কষ্ট করে গড়ে তোলা সব ভেজিটেবলস, লাইক যাই হোক আর কি, মানে কিছুই না, কিন্তু কেউ এরকম খেয়ে হাফ ফেলে গেলে খুব বাজে, মানে মনে হচ্ছে যে তখন সবগুলোই যদি খেয়ে নেয়। আর দেখছি শসা হয়েছে, অদ্ভুত একটা শেপ, ছোট্ট পটলের মতো দেখতে, তো ওই শসাটা জন দেখাচ্ছে। আর সেই জন্য আমরা অনেকগুলো, প্রায় বোধ হয় 100টা হবে, 100টার কাছাকাছি কাঁচা টমেটো সেদিন তুলেছি। তো এই যে সব দেখছেন জন বক্সে তুলছে, তারপরে এগুলো তোলার পরে ফ্রিজে এনে ভালো করে ধুয়ে মুছে রেখে দেওয়া হবে। আর রেখে না দিয়ে উপায়ও নেই, অনেকদিন ধরে খাওয়া যাবে ভালো কাঁচা টমেটো, বাট পাকলে তো ডেফিনেটলি আরও ভালো লাগতো, বাট কাটার মানে পাকার জন্য ওয়েট করতে ঠিক মন চাইছে না, যে যে কোনো সময় আর কি এটা মানে কেউ খেয়ে অ্যানিমেল খেয়ে ফেলে দিলে আরও ব্যাড, তো তার চেয়ে তুলে নেওয়াই ভালো যেমনই হয়েছে। এটা হচ্ছে সেদিনই বিকেলবেলায় আর কি মান্ডেতে, তো পামকিনগুলো ভাবলাম যে এরকম যখন একটা টমেটো খেয়েছে আমি জানতে পেরেছি, তো আর কিছু রাখাই বাগানে সেফ হবে না। এমনিও পামকিনগুলো অনেকটাই বড় হয়ে গেছিলো, তো আমি এখন যে হয়েছে মিষ্টি কুমড়ো, মানে অনেকগুলো আগেও দেখিয়েছিলাম এক ধরনের মিষ্টি কুমড়ো আমার কাছে হয়েছে, সেটা হচ্ছে অনেকটা শশা আর লাউয়ের মাঝামাঝি ওরম দেখতে, বাট এটা হচ্ছে রিয়েল কুমড়ো মতো, এই যে সাইডে হয়ে আছে হলুদ রঙের ওটাও এক ধরনের কুমড়ো, বাট আমি এখন আর ওয়েট করব না, এই কুমড়োগুলোকে সব ছিঁড়ে নিয়ে যাচ্ছি। এমনিও ওয়েদার এখন ঠান্ডার দিকে হতে শুরু করেছে, পাতাগুলো দেখেই বুঝতে পারছেন যে মানে যে কোনো সময় আর কি এগুলো মরেই যাবে, আমার নেইবারদের দেখছি সব মরেও গেছে। তো যাই হোক, আমি আর রিস্ক নিচ্ছি না, যেটুকু হয়েছে পামকিন ঘরে নিয়ে যাচ্ছি। তো ঘরে নিয়ে রেখে দিলে কোনো ক্ষতি নেই, মিষ্টি কুমড়ো অনেক দিন রেখে আর কি ও থাকে ঘরে, কোনো প্রবলেম নেই আর কি। তো এগুলো হচ্ছে ভাইয়ের বাড়ি লঙ্কা আর টমেটো, সেদিন ওরা নিয়ে এসেছিল সেটাও আপনাদের দেখালাম। তো এই দেখুন জবা ফুটেছে কি সুন্দর, যেতে যেতে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, এটা ছিল আমার উইকেন্ডের, প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে, ঠিক করে শ্যুট করতে পারিনি যে কোনো ঘটনায়, তবুও কিছু কিছু গ্লিমস দেখালাম আর আজকের দিনের শুরুটাও দেখালাম আপনাদের। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করতে ইচ্ছে হলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে আরও আরও উৎসাহ পাওয়া যায় ব্লগ করার। আর ভালো থাকবেন ততদিন পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই, বাই।